সম্পত্তি হাতিয়ে নিতে হাজী খলিল মিয়া নামের এক বৃদ্ধাকে নির্যাতন, পাগল সাজিয়ে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তির অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজুর উপজেলার খালি ইউনিয়নের বোল গ্রামে। নির্যাতিতা হাজী খলিল মিয়া মৃত নূর উদ্দিন শেখের মেয়ে ছেলে। হাজী খলিল মিয়া দীর্ঘ 12 বছর প্রবাসে ছিলেন। প্রবাস থেকে 3 বছর আগে দেশে আসার পর তার স্ত্রী হায়াতন, 2 ছেলে নাজমুল মিয়া ও আসিফ মিয়া, 2 মেয়ে রাবেয়া বেগম ও মাহমুদা আক্তার এদের কাছে টাকা পয়সার হিসাব চায়। তখন থেকেই তার উপর চলে অমানবিক নির্যাতন। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার খলিল মিয়ার হাত পা বেঁধে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় বোলগ্রাম সহ এলাকার সচেতন মহল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। 53 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় খলিল মিয়ার স্ত্রী ও তার সন্তানেরা তার হাত পা বেঁধে নির্যাতন করছে। এ সময় চিৎকার করে ময়না ও খোদে নামে দুইজনকে ডাকছে। এরকম ভাবে ভেঙে ফেলাইছে আর ওই যে গাইলসাদকে টানাতে চিল্লা গাইলসাদকে টানাতে ঠাকুর দেয়, তারপরে হচ্ছে কাকা ওরা থাকতে দেয় না। তারপর আমি আসলাম, পরে আমার দেখ আমার কাকা বলে এমন আমার বাসা মা, এমন আমার বাসা, এমন আমার বাসা, আমার এরকম ভাবে ডাকছে। পরে আমার ওরা বাইর করে দেয়, মানে ওরাই থাকে কে ওরা রাখতে দেয় না। আর আমার কাকা সবাই পায় ধরছে যে আমার বাসা, আমার বাসা, এ নাস মূল আমার সার বাজান, এ আসি সার বাজান, আমি আর এমন করবো না, আমি তো পাগল না, তোমার মনে মনে করিস না। ওরা তারপরও তারে ওরকম মারধর করছে। আর তারপরে সিলা দেখা মুখের মধ্যে গামছা বইরে অন্য দিয়ে বান দিয়ে দিছে। পূর্বের 1টা বাজে সবাই নামাজে ওই কেলে হ্যাঁ রাত তো বানগে নইয়ে গেছে। আমরা আপনার কাছে বিশের ডাস চাই, আমরা আমার বাসুর চাই ফেরত খলিল। এই জন্য থানার দারোগা পুলিশে এই বিচার ডামা কোথায় নেওয়ার আগে এই কাগজ টাইন রাখছে এই পাগলা কাগজের একটা আর কি রিসিপ্ট দিচ্ছে আমাদের কাছে। আর মাত্র সমস্ত খানে ওই রিসিপ্টটা দিয়েই আর কি ওরা বলতেছে যে হ্যাঁ পাগল হয়ে গেছে, এই জায়গা ভর্তি করছে, এই যে হেই রিসিপ্ট। সকালবেলা খলিল ভাই আমার দোকান থেকে চা খাইয়ে তারপর গেছে বাড়িতে। ভালো না লোক ভালো আমার গ্যারেজে 2 মাস মত রয়েছে। এবং তাদেরকে তাকে রক্ষা করার জন্য বলছেন। এলাকাবাসীর দাবি খলিল মিয়া সম্পূর্ণরূপে একজন সুস্থ ও ভালো মানুষ। খলিল মিয়ার পরিবারের লোকজন আশঙ্কা খলিল মিয়ার নামে থাকা সম্পত্তি তার ভাইদের নামে লিখে দেবে। এই আতঙ্কেই খলিল মিয়ার উপর চলত অমানবিক নির্যাতন। তাই গত শুক্রবার তাকে নির্যাতনের পর হাত পা বেঁধে পাগল সাজিয়ে ফরিদপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন স্ত্রী ও ছেলে মেয়েরা। সে মালয়েশিয়া রয়েছে 9 বছর, সৌদি আছে 3 বছর। এই কয় বছরে টাকা পয়সা তাগদারে সব দেশে কোনো হিসাব কিতাব তারে আসার পরে দেশে পারে নাই, না দেওয়ালে পারে। কিন্তু এই ভাই এই টাকা পয়সা ভাঙ্গা হওয়ার পরে ফিরে বিদেশে আসতে পার, কিন্তু এই জায়গা এখন এই এর ভিতরে তার সম্পদ আছে 1 বিঘা সম্পদ রয়েছে, তো 7 লাখ টাকা দিছে, টাকা দিছে তার ছেলে মেয়ে নিয়েছে। তার দলিল করার সময় ওই জায়গায় রাজার গনে আজ যাইছে, কিন্তু তার 5টা টাকা দেয় নাই। আজ যাইছে খলিল এক দিয়েছে, কিন্তু 1টা টাকা তাদের দেয় নাই, 12টাকাও দেয় নাই। লইয়া আসকে বাড়িতে কয়েকদিন একটু ভালো ছিল, ওই টাকা পয়সা দিলে ভালো ছিল, কোনো কিছু হয় নাই। হেয়ার পরে টাকা যখন শেষ হয়ে গেছে তখন ওরা আবার চাপ সৃষ্টি করতে হবে। ওনার চাপ সৃষ্টি করার পরে উনি কয়েছে কি যে আমি সম্পত্তি বেচকে দেবার, তো এরা আবার সম্পত্তি বেচকে দেবো কে। এখন এই এর জন্য এখন ওই হেরা ভাবে কি যে আমার ভাই আমার এলে কেমন গিয়ে দেবে, সেই অনুসারে তার বাড়িগা সঙ্গে এই ঘরের বিচার এত করে ফাঁকা বাড়ি, কেউ আসে নাই, কোনো দেখতে পারে নাই। তারপর তার বাড়িগা সঙ্গে গরুর মতন এই হাত রাইয়া গরুর মতন হাতের ভিতর বাড়ি দিয়া ঠ্যাঙ্গের ভিতর বাড়ি দিয়ে তারা এদিকে ঝুলাইতে ঝুলাইতে
পশ্চিম ফিলে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে খুঙ্কার বাড়ির ওই জায়গায় মেলা মাসে তাদের জিজ্ঞেস করলো যে এই অবস্থা করতে কাছে আমার বাপে পাগল হয়ে গেছে, পাগল অবস্থা হয়ে যাবো। আমি তার ভাই, যদি আমি একলা কই চলো বিশ্ব কামলা এই যে জনগণ আপনার পাশে আছে তাকে তারা জিজ্ঞেস করেন আমার ভাই যদি পাগল হইয়া থাকে তাহলে আমার আমি একটু যা হয় আমার শান্তি তার আমি চাই, আমি শুধু আমার ভাইকে চাই আর আমি বাড়িতেই পাইছি। আমার পয়সা খুলি না সিলে সিলি করছে, এমন আমার নাম ধরে ডাকছে, আরো মাসের নাম ধরেছে ময়না ইয়েদের সহিত আমার বাস আমার মার গেলে এইবার সিলে সিলে এবার দৌড়ে গেছি। যাই যেই খুলি মেয়ের হাত পা বান্ধা দরজার কেন জানলা দিয়ে দেখে জানলা খোলা জানলা দেখা যায়, আমরা রিকোয়েস্ট করছি যে ওরা আমার কাছে দেয়, আমার মা পাগল হয়ে গেছে আমাকে মার থাক, এটা বন্যমনের লোকজন আছে এরা হুনিয়ে মিলকে দেবে। পরে বাংলা ইউনিয়নের চেয়ারম্যান সালামে সেও ফোন করে আমার বলছে আমি সামনে দোয়াই দিয়ে দুইবার গেছি, আমার পাঠাইছে আমার মা করতে দিতে বলছে শিবিকা সে হুনিয়ে মিলকে দেবে, তারা আমাকে দেয়নি না দেয় শুক্রবার দিন আজান হয়েছে পনেরো একটা বাজে। পরে আমরা সিলাম সিলে সিলে নামাজ উঠেছি, নামাজ ফিরে এসে শুনি যে রাত পর্যন্ত নিয়ে গেছে, কোথায় না সেটাই বলতে পারবো। দেখি আত্মবান গিয়ে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই কাঁচার মাথায় গ্যাপ করে ফেলাইছে, ফেলানোর পরে ওই সিকুর দিচ্ছে দিয়ে রে আমি গেলাম আমার আমার তোরা সার আমার আত্মবান গিয়ে নিচ্ছি কে সিকুর দিচ্ছে দেশে খুলি দেশে পর আমি দোকান থুই আমি আউ গেছি আউ গেছি তো ওই খুলি ভাই হ্যাঁ তখন দেখ লুঙ্গি ঠুঙ্গি ছেঁড়া ছেঁড়া দেখি তখন খুলিলে বোর কাছে আমি জিজ্ঞেস করছি বাবা কি হয়েছে কয় কি ওনার মাথা স্টুপ করছে পাগল হয়ে গেছে এখন হাসপাতালে নেই, আমি পাগল হয়ে গেছি উনি ভালো মানুষ কয় আমার তোরা সারা আমার বাসা তো পাগল হইলে তারপর ই কয়নি দেন আমাকে দোকানের সামনে গেছে তাই নি কয় খুঙ্কার বর্গে মানুষ আমার তোরা বাসা দেখা আমার আমার এই যে নিয়ে যায় যে ওরা মারতে নিয়ে যায় আমার বাসা লীল কইছে আমার ইজ্জত তোরা মারিস না দেখ আমার ইজ্জত তোরা মারবি তো ইজ্জত মাইছে মারবে আমি ভালো মানুষ আমার ই সারা জিজ্ঞেস হলো উনি সৌদি যে অসহজ গেছে তারপরে উনি বাড়ি এসে বাড়ি এসে বার উনি একখানা চাটা খাইছি একখানি খাই এক এলাকার মানুষ ওনার সওয়াল মাইয়ে হাত পাও বাঙ্গে আমার খুঙ্কার বাড়ি উপর দিয়ে নিয়ে গেছে শুক্রবার গেছে বেড়ারা বাড়ি এসো না বেড়ারা নামাজ গেছে আমি ভাই আমার থেকে আপনি মাফ করেন এখন আমরা গেদে গেদে বাচ্চা নিয়ে রুমের মধ্যে আমরা এখন কিছু বলতে পারবো না আর হেরা এখন সব মানুষ আসছে হয়তো বা আমাদের কেউ এখন লাশ এখন হয়ে যাবে এরকম হয়েছে ভাই আপনি তো এখন মাফ চাই ভাই আমরা এখন কিছু বলতে পারবো না আপনি যদি দুটো আসতেন তাহলে আমরা দরজা খুলে আপনাদের সাথে কথা বলতাম সকালে একজন আইছে কি নাম জানো মতিউর রহমান আসছে সে কথা বলে গেছে ভাই এখন আপনার নাম আছে